সুপ্রভাত, ভোরের আকাশে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভোরের আকাশে আমরা সবসময় স্বাভাবিকভাবে সুরের ছন্দে থাকি এবং তার সঙ্গে আপনাদের তো সংযোজন থাকে আমাদের ওপার থেকে, আপনারা বন্ধুরা যারা আমাদের পাশে থাকেন। আজকে একটি বিশেষ দিনে আমরা ভোরের আকাশে সবাই একসাথে হয়েছি। আজ প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি, ওনাকে আজকের দিনে আমরা হারিয়েছিলাম, কিন্তু বলা যায় আজকের দিনে উনি আমাদের ছেড়ে চলে গেলে উনি পুরোপুরিভাবে আমাদের সঙ্গে আমাদের মনের মধ্যে মিশে গিয়েছেন। তার সঙ্গীত, তার কণ্ঠস্বরের, তার রেঞ্জ, আমরা সব কিছু বলি মিলিয়ে মিশিয়ে, এবং এক অদ্ভুত অসাধারণ নম্র ব্যক্তিত্বের মাধ্যমে আজকে এই প্রভাত প্রতিম শিল্পীকে সম্মান জানিয়ে আমাদের ভোরের আকাশের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি এবং এই সুন্দর অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে শান আছে, সুপ্রভাত শানকে অনুষ্ঠানে আসার জন্য সুপ্রভাত, সঙ্গে গিটারে রাজা রাজাকে সুপ্রভাত, কীবোর্ডে তনাদাকে সুপ্রভাত, তবলায় মৃগঙ্কদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি ভোরের আকাশে। চলো প্রথম গান যেটা গাই, বিশেষ দিন, কয়েকটি বাংলা গান গেয়ে নিই, তারপরে হিন্দি গানের দিকে যাব। প্রথম গানটি ভীষণ ভীষণ জনপ্রিয় গান, মোহাম্মদ রফি সাহেবের গাওয়া, শোনাই। তোমাদের আশীর্বাদের এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদের এই শত দল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। তো আমায় যেন রেখো না গো দূরে, ডেকে নিও আপন করে, ডেকে নিও আপন করে, মনের মন্দিরে আমার পূজার ঘনিয়ে, আমি সেই শত দল বসে থাকি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। শত দল মাথায় রাখি,
তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মনিহার বুকে রাখে, এই শতদল মাথায় রাখে, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখে। মোহাম্মদ রফি, যিনি শুধুমাত্র বাংলা না অন্যান্য অনেক প্রাদেশিক ভাষায় গান গেয়েছেন, এবং এই বিশেষ করে বলবো যে বাংলা, অসমিজ, ওড়িয়া এই সমস্ত প্রাদেশিক ভাষায় এত গান গেয়েছেনই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদেশি ভাষা, সেটা ইংলিশ, তার সঙ্গে ফ্রেঞ্চ, এরকম নানান ভাষাতে কিন্তু গান করেছেন। মোহাম্মদ রফির কাছে সঙ্গীতটা সবথেকে বড় বিষয় ছিল, কারণ আমরা তার প্রথম যুগে দেখি লুকিয়ে সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া, এবং সমস্ত যে ফকিররা রয়েছে তার ভজনের সঙ্গে, তারা যখন ভজন গেয়ে রাস্তা দিয়ে যেত, মোহাম্মদ রফি তার পিছন পিছন অনুসরণ করে তাকে যেত, এবং ওই ফকিরি গান এবং তাদের যে গলার যে ধরনটা সেটাকে কিন্তু তিনি অনুসরণ করতেন, সেইভাবেই আস্তে 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 তার ভালো লাগা সঙ্গীতের প্রতি এবং এগিয়ে যাওয়া। আর ভীষণ নরম মনের মানুষ ছিল শান মোহাম্মদ রফি, এবং তার গানের মধ্যে তার প্রভাব সবথেকে বেশি পড়ে, আমরা তার গানের মধ্যেও পাই একজন শিল্পী হিসেবে। আচ্ছা, এরপরে কোন গানে যাচ্ছি? এরপরে আরেকটি বাংলা গান মোহাম্মদ রফি সাহেবের গাওয়া শোনাই। গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়, গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়, কেন যায় কেন যায় কেন যায় কেন যায়, বাহারে মন ভেঙে যায় গুলমোহরের ফুল ঝরে যায়, মরমি পথের মাঝে কেন যে পথ ভুলে যায়, মরমি পথের মাঝে কেন যে পথ ভুলে যায়, মরণের মুখে আবার কেন সে মন ফেলে যায়, কেন যায় কেন যায় কেন যায় কেন যায়, বাহারের মন ভেঙে যায় গুলমোহরের ফুল ঝরে যায়, আসবে আমার ভ্রমরা পাতবে আশো, এ রঙের ফুল বাগানে জোনাকি রাজা থাকবে বাস, মরমি পথের মাঝে কেন যে পথ ভুলে যায়, মরমি পথের মাঝে কেন যে পথ ভুলে যায়, মনের মুখে আবার মনের মুখে আবার
যায় বাহারে মন ভেঙে যায় গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায় গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায় কেন যায় কেন যায় কেন যায় কেন যায় বাহারে মন ভেঙে যায় গুলমোহরের ফুল ঝরে যায়। এসব গান শুনলে আমাদের সেই ছোটবেলায় ফিরে যাওয়া এবং অডিও ক্যাসেটস রিলিজ হওয়া এবং তার সঙ্গে মোহাম্মদ রফির সমস্ত অত্যন্ত জনপ্রিয় বাংলা গানের ক্ষেত্র অত্যন্ত জনপ্রিয় এই গানগুলি আমাদের মনে সবসময় ফেরে। মোহাম্মদ রফিজি ফিকো এবং এই ফকিরি গান গেয়ে তার এগিয়ে যাওয়া, তার আস্তে আস্তে নিজের সঙ্গীতের জগৎ তৈরি করা, যদিও তার বাবা একজন হাজির ছিলেন এবং তিনি কখনোই চাইছিলেন না যে ছেলে সঙ্গীতের জগতে আসুক স্বাভাবিকভাবে, তার জন্য ওই ছোটোবেলার থেকেই বলা হয় বাধার থেকে এগিয়ে যাওয়া বোধহয় আরও বেশি মনোসংযোগ করার জায়গাটা তৈরি হয়েছে। এবং মোহাম্মদ রফি সবসময় বলেছেন তার পুত্রের কথা মতো যে বাবা সবসময় বলতেন আমার উপর আমার মায়ের আশীর্বাদ অত্যন্ত বেশি ছিল, যার জন্য কিন্তু আমি আজকে মোহাম্মদ রফি হতে পেরেছি শুধু আমার মা এবং আমার ঈশ্বরের জন্য। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, শুভ সকাল জানাই সুবর্ণা ম্যাডাম আপনাকে। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল সকল সহশিল্পী। কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর হরিনাবি থেকে দেবাংশু ঘোষ। হ্যাঁ দাদা, বলুন। প্রথমেই শ্রদ্ধাঞ্জলি জানাই মোহাম্মদ রফি সাহেবকে, এবং সত্যি কথা বলতে কি এই দিনটা বড়ই মানে মনে পড়ে তাকে, এই কারণেই যে তিনি একদম যে ধরনের গান করতেন এভারগ্রিন, কারণ সবসময় তার গান কিন্তু আমাদের মধ্যে অনুরণিত হয়, সে নজরুল গীতি হোক বা ফিল্ম সং বা বেস্ট সং হোক। তো এবং যে জায়গাটা বলার যে রফি সাহেব কিন্তু সব জনারেই গান করেছেন, বিশেষ করে ক্লাসিক্যাল বেস সংগুলো তো অসাধারণ অসাধারণ। তো সেই আমি তাই কয়েকটি গানের তার আগে বলি যে নজরুল গীতি তিনি যেগুলো গেয়েছেন আমাদের কিন্তু আমাদের কাছে খুব কাছের হয়ে গেছিল, নতুনভাবে পেয়েছিলাম নজরুল গীতি, বিশেষ করে যেমন আজও মধুর বাঁশুরি বাজে বা উচ্চাটন মনোষ হয় না বা তোমার হাতের সোনার মালা, এই যে গানগুলো খুব খুব কাছের। তো যদি সম্ভব হয় যে আলগা করগো খোপার বাঁধন আর আরেকটি গান ব্রজগোপী খেলে হই, আর যদি সম্ভব হয় লায়লা মজনুর একটি গান, সেটা হচ্ছে খুব ভালো আমার কাছে ছিল সেই লায়লা মজনুর একটি গান। আর যে গানটি গাইতে গিয়ে এতে খুব কষ্ট হয়েছিল যে গানটি ইতিহাস তৈরি করেছিল, বা ইউবাবরা, বা ইউবাবরা যদি একটি গান। আর একটি ছোট্ট ঘটনা বল শেয়ার করি, যে কলকাতার বুকেই ঘটে চলেছে প্রত্যেক বছর এই এমনই একটি দিনে, কলকাতা কর্পোরেশনের কাছে একটি দোকান আছে মোহাম্মদ নওসাদ সাহ বলে একজন আছেন, তিনি প্রতি বছর এই দিনটা কিন্তু তিনি স্মরণ করেন, তাকে তার প্রত্যেক দিন গান রফি সাহেবের গান চলে এবং এই দিনটা তার পানের দোকান, তিনি প্রত্যেক দিন এই বছরের এই দিনটি বিনা পয়সায় রফি সাহেবকে স্মরণ করে প্রত্যেককে একটি করে পান উপহার দেন। এই তো সংযোজন করলাম এই কারণে, কারণ ভালোবাসা মানুষের কোন জায়গায় পৌঁছলে এভাবেও স্মরণ করা যায়। আজ মতো দেবাংশু বিদায় নিলাম, ধন্যবাদ। একেবারেই বংশদা সত্যি কথা বলেছেন, ভালোবাসা কোন স্তরে পৌঁছলে এভাবে সম্মান জানানো যায়, এভাবে ভালোবাসা শ্রদ্ধা জানানো যায়। অনেক ধন্যবাদ একটা সুন্দর সংযোজনের জন্য। আরেকজন বন্ধু চলে এসেছেন আমাদের, সুপ্রভাত, কে আছেন? দিদি নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি, সুদর্শন অধিকারী। হ্যাঁ বলুন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এমনই দুর্ভাগ্য যে এক সপ্তাহের মধ্যে দুজন নক্ষত্র পতন, 24 জুলাই উত্তম কুমার আর 31 জুলাই মোহাম্মদ রফি। হ্যাঁ, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। আমার খালি একটা অনুরোধ, যদি হয় না হলেও কোনো ক্ষতি নেই, মোহাম্মদ রফির অনেক গান উনিদের গাইবেনি, তোমাদের তোমাদের আশীর্বাদে শততল মাথায় রাখি এই গানটা হলে ভালো। এটা দিয়ে তো শুরু হলো গানটা। ও, এটা আমি তখন আমার দৃষ্টিতে লোডশেডিং ছিল। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি সুন্দর থাকুন। আপনারা, আমরা সানের কাছে যাই পরবর্তী গানে। আরো একটি বাংলা গান শোনাই। তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা,
গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন, ঝুঁকে পড়ে কোন নেশাতে তার চোখে নেমে আসা, রঙে রঙে জানা কোন পাখি বলে গেল রাত আসে পাখি, না জানা কোন পাখি বলে গেল রাত আসে পাখি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, ফিরে এসো ফের বাসাতে তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালো খুঁজে পাওয়া, কোন উদাসী হাওয়া কোনে তারে গেল খুঁজে পাওয়া, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে তার আশাতে তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন, ঝুঁকে পড়ে কোন নেশাতে তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা তার চোখে নেমে আসা, রঙে রঙে ভালোবাসা। কি অসাধারণ একটি রোম্যান্টিক সং, এবং তার সঙ্গে বলবো আমাদের মিউজিশিয়ানস কর্নার অসাধারণ, এবং থ্যাংকস টু রাজা বাসু মনোহরি তার সুরে আমরা এই গানটি শুনলাম। আর আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য আসতে থাকে এবং সেগুলো খুব জরুরি আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করার জন্য। মোহাম্মদ রফি সঙ্গীতের জগতে প্রতিষ্ঠিত হওয়া, স্ট্রাগল করে এগিয়ে যাওয়া এবং তাকে পরিচিতি দান বিভিন্ন মিউজিক ডিরেক্টর এস ডি বর্মন, তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিল, তার সঙ্গে তো অনুষ্ঠান উনি করেও ছিলেন, এবং সেই যে ওনার নিজস্ব তো অনেক ইনস্ট্রুমেন্ট ছিল ওনার রেওয়াজের জন্য, তালিমের জন্য, এবং এস ডি বর্মনের দেওয়া উপহার হারমোনিয়ামে তিনি কিন্তু রীতিমতো প্রতিদিন রেওয়াজ করতেন। ওরা তার একটা অত্যন্ত পছন্দের, মানে বলবো স্মৃতি বলতে পারি, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে উনি কিন্তু রেওয়াজ করতেন, এবং খুব নরম মনের মানুষ ছিলেন। তার সন্তানেরা বলেন আর কি যে আমার বাবা যখন কথা বলতো বাবার মুখের কাছে গিয়ে কান নিয়ে শুনতে হতো বাবা কী বলছে আর কি, মানে খুব সফট স্পোকেন এবং খুব কম কথা বলতেন, হয়তো তার জন্যই তার সঙ্গীতও আমরা কিন্তু সেরকম একটা সফটনেস এবং একটা আদো আদো কণ্ঠস্বর ওনার পেয়েছি। আমরা আরেকটি গানে যাব, কারণ তারপর একটু হিন্দি গানের দিকে। হ্যাঁ, একটা খুব মিষ্টি গান, খুব ভালো গান রফি সাহেবের গাওয়া, বৃষ্টির দিনের গান, বর্ষার গান শোনাই। হুম
ईमान है बड़ा बेईमान है आज मौसम आज मौसम बड़ा बेईमान है बड़ा बेईमान है आज मौसम आने वाला कोई तूफान है कोई तूफान है आज मौसम जवान आज मौसम बड़ा बेईमान है बड़ा बेईमान है आज मौसम गुमान आज मौसम बड़ा बेईमान है बड़ा बेईमान है आज मौसम आने वाला कोई तूफान है कोई तूफान है आज मौसम তৎকালীন যে সমস্ত মিউজিক কম্পোজার্স ছিলেন মোহাম্মদ রফিজির যে রেঞ্জটা ছিল হাই পিচে ওনার গান এবং হাই রেঞ্জের গান অদ্ভুতভাবে খুব অলীলাক্রমে উনি গাইতেন ওনার কণ্ঠস্বরে ভালোও লাগতো সেইটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা সঙ্গীতের ক্ষেত্রে এবং মানে ছবির জগতে সেটা ব্যবহার করেছেন সেটা গজল বলুন সেটা ভজন বলুন লোরি বলুন ব্রহ্মচারী ছবিতে যেমন ম্যায় গাও তুম সোজাও এই গানটি পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া এরকম প্রচুর প্রচুর ওনার পুরস্কার তো রয়েছেই এবং এই যে আমাদের বন্ধু ফোন করে বললেন লায়লা মজনু লায়লা মজনু ছবিতে একটা কামব্যাক বলা যেতে পারে মোহাম্মদ রফিজি তার কারণ হচ্ছে স্বয়ং ঋষি কাপুর বলেছিলেন যে আমার এই ছবিতে প্লেব্যাক করবে কিশোর কুমার
আদারওয়াইজ আমি এই ছবি কিন্তু করব না, এবং একটা মনোমালিন্যতা তৈরি হয় সাময়িক, এবং সেখানে কিন্তু শেষ পর্যন্ত যে না মোহাম্মদ রফি জি গাইবে, কারণ লায়লা মজনু যে রেঞ্জের গান ছিল, যে ধরনের গান, কিছু সুফি সুরেরও কিন্তু আমরা গান পাই সেইখানে, মোহাম্মদ রফি জি ঠিক বলে এটা পরবর্তীকালে ঋষি কাপুরকে বোঝানো হয়েছিল, এবং আমরা দেখেছি যে লায়লা মজনু কতটা জনপ্রিয় হয়েছিল, এবং একটু একটু করে এগিয়ে আসা। আবার এরমও হয়েছে যে আরাধনা ছবিতে এস ডি বর্মনের সব থেকে পছন্দের ছিল মোহাম্মদ রফিজি, এবং আরাধনা ছবিতে উনিই প্লেব্যাক করবেন এরকমই মনস্থির, হঠাৎ করে ওনার অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে যাওয়া, এবং মোহাম্মদ রফিজি হজে চলে গিয়েছিলেন সেই সময়, আর ডি বর্মনের দায়িত্ব পড়েছিল, এবং তিনি কিন্তু এস ডি বর্মনকে বললেন যে কিশোর দাকে দিয়ে গান, কিশোরকে দিয়ে গানটা গানগুলো গাওয়াই ভালোই হবে। তারপরে দিন ঘুরে যাবে, মানে কিশোর কুমারের আগে কত গান উনি করে গিয়েছেন, অনেক প্লেব্যাক করেছেন, কিন্তু জনপ্রিয়তা কিন্তু আমরা আরাধনার মেরে স্বপ্নকে রানী কে বায়ু গীত থেকে, কিন্তু একটি গান আমরা পেয়েছি মোহাম্মদ রফিজি, বাগো মে বাহার হ্যায় আরাধনা ছবিতে। এরকম প্রচুর প্রচুর স্মৃতি তো রয়েছে। সম্মান জানাচ্ছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিজিকে, যার আজকে মৃত্যুদিন। আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু রেখে গিয়েছিলেন তার অনন্য সাধারণ সঙ্গীত, তার কণ্ঠস্বর, তার স্মৃতি। আমরা সেই স্মৃতি নিয়ে আজকে ভোরের আকাশে এগোচ্ছি। আমাদের সঙ্গে শান আছে, এবং শান তার মতো করে অসাধারণভাবে সম্মান জানাচ্ছেন মোহাম্মদ রফিজিকে। কোন গানে যাব শান? হ্যাঁ, পরবর্তী গান আরেকটি হিন্দি গান, হিন্দি ছবির গান শুনে। মেরে মিতওয়া তুঝকো পুকারে মেরে গীত।
ছবিগুলো গীত ছবি যদিও গানটাই, এবং বিশেষ করে বলবো এগুলো এক একটা ইতিহাস হয়ে গিয়েছে সঙ্গীত, এবং যেমন কম্পোজিশন, তার সঙ্গে মোহাম্মদ রফিজির অসাধারণ কণ্ঠস্বরের সংমিশ্রণ এক অনবদ্য বিষয়, এবং তার সঙ্গে তাকে প্রচুর প্রচুর পুরস্কার এনে দেওয়ার একটা দিক। মোহাম্মদ রফি সাহেবের একটি কথা অবশ্যই বলবো যে উনি যে কোনো সঙ্গীত, সেটা যখন রোম্যান্টিক সং গাইছেন বা কোনো ভক্তিমূলক গান বা লোরি বা গজল যেটাই গান না কেন, তার মধ্যে উনি সবসময় ডুবে যেতেন, এবং ওনার গুণ ছিল যেটা সবসময় উনি ভাবতেন যে উনি তখনও শিখছেন, এরম একটা মানসিকতা ওনার ছিল। ওনার পরিবারের একটি স্মৃতিচারণায় আমরা জানতে পারি, মোহাম্মদ রফিজি একবার একটি গানের রেকর্ডিং করতে গেলেন স্টুডিওতে, এবং সেটি ছিল চল মেরে ভাই তেরা হাত জোর তারু, হাত জোর তাহু তেরা প্যায় পারতাহু, যেটাতে অমিতাভ বচ্চন জি গিয়েছিল, অমিতাভ বচ্চনের সঙ্গে ডুয়েট করেছিলেন মোহাম্মদ রফিজি। এবং সেদিনকে রেকর্ডিং শেষ করে উনি বাড়িতে এসে ওনার সাতজন ছেলে মেয়ে সব সন্তানকে উনি ডাকেন খুব তাড়াতাড়ি করে, আমার কাছে এসো, সবাই আসে খুব আনন্দ করে, বাবা ডেকেছে, তো এসে বলছে কী হয়েছে, তুমি তোমরা জানো আজকে আমি কার সঙ্গে রেকর্ডিং করলাম, আজকে আমি একদম অমিতাভ বচ্চনজির সঙ্গে রেকর্ডিং করলাম। তো তার ছেলে বলছে যে বাবা কখনো এটা অনুভব করেনি বাবা কোন স্তরে রয়েছে, বাবা কোন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তিনি বলছেন আমি অমিতাভ বচ্চনজির সঙ্গে রেকর্ডিং করেছি, তার কাছে এটা বিশাল বড় আনন্দের বিষয়। স্বয়ং মোহাম্মদ রফিজি বলেছিলেন সকলে তো আমার গান শুনে, আমি মান্নাজির গান শুনি, মান্নাদের গান শুনি, কারণ আমার তার গান অসম্ভব ভালো লাগে, আমি একটা মনের অনেক আরাম পাই। তো এতটাই নরম মনের এবং ডাউন টু আর্থ যেটাকে বলে, একদম মানে ছোট মানে মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতা মোহাম্মদ রফিজির ছিল। যাই হোক, খুব সুন্দর শান আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি অনুষ্ঠানটিকে। আরেকটি গানে আবার কোন ছবি গান শুনবো? চলো একটা হিন্দি ছবিরই গান গাই। क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा क्या हुआ क्या हुआ तेरा वादा
जिसने प्यार को बेच दिया, नशा दौलत का ऐसा भी क्या कि तुझे कुछ भी याद नहीं, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ तेरा वादा वो कसम। हम किसी से कम नहीं, प्रथमत छविटार मध्य মানে মিউজিকের ক্ষেত্রে, মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে বলবো, একটা নতুন এক্সপেরিমেন্ট, যেখানে এই ছবিটার মধ্যে একটি পোর্শনে আছে একসাথে অনেকগুলো টিউনের গান, এবং যেটি বিদেশ থেকে, বিদেশে বেসিক্যালি এই ধরনের গান হয়, এবং সেটা বলা হয়েছিল যে হাম কিসি সে কাম নেহি থেকেই দেওয়া যেতে পারে, তো করা হয়েছিল। আর এই গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান এই গানটির জন্য মোহাম্মদ রফিজি। আর কোথাও যেন এই গানের মধ্যে যে গানগুলি বলছি, হাম কিসি সে কাম নেহি বা থেকে শুরু করে অন্যান্য আরও অনেক ছবি, যেই ছবিগুলোর মধ্যে মোহাম্মদ রফিজির বেশ কিছু সঙ্গীত অত্যন্ত জনপ্রিয় বা বলতে পারি সবটাই, কারণ আগে ওই দেখা হতো যে কে মেল সিঙ্গার রয়েছে, মোহাম্মদ রফিজি এত 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 গানের সম্ভার, কিন্তু তবু তিনি কিন্তু শুরুর দিকেই যেন ছিলেন তার শিক্ষার ক্ষেত্রেই বলবো। এখন কোন ছবি শান, কোন ছবি গানে যাব? চলো একটা গান শোনাই, ছবি তুমি বলবে, রাজাদার কাছে শুনবো ছবির নাম, চলো গাই। बरसाओ मेरा महबूब आया, मेरा महबूब आया, बहारों फूल बरसाओ मेरा महबूब आया, मेरा महबूब आया, नजारे रात निगाओ मेरा महबूब आया, मेरा महबूब आया। उतर आए घटा काजल लगाई मुकारिया, सितारों मांग भर आओ मेरा महबूब, महबूब नजारों हर तरफ अब तान दो जरा तुम दिल को बहलाओ मेरा महबूब आया, मेरा महबूब आया,
बहारों फूल बरसाओ मेरा महबूब आया मेरा महबूब आया हवाओं राग निगाओ मेरा महबूब आया मेरा महबूब आया और एकदम সুরজ ছবি এবং রাজেন্দ্র কুমার আমরা একটু আগেই আলোচনা করছিলাম কখনো আমরা মোহাম্মদ রফিজের একটা গুণ ছিল যে যে শিল্পী অর্থাৎ যে যে সমস্ত অ্যাক্টরদের লিপে ওনার গান হতো সে সমস্ত অ্যাক্টরদের অ্যাটিটিউড তাদের ওয়ে অফ টকিং এটাকে খুব ভালোভাবে উনি ফলো করতেন এবং সেই অনুসারে এত সুন্দর কণ্ঠস্বর দিতেন যেন মনে হতো সেই অ্যাক্টরই যেন গাইছেন আর কি কখনো রাজেন্দ্র কুমারের লিপে যখন গাইছেন তখন মনে হতো যে উনিই গাইছেন রাজকুমারের ক্ষেত্রে তাই আমরা পেয়েছি তো বিভিন্ন অ্যাক্টরদের ক্ষেত্রে কিন্তু আমরা মোহাম্মদ রফিকে এই এক্সপেরিমেন্টটা করতে পেয়েছি মানে তার কণ্ঠস্বরের অনেক রকম মানে স্ক্যানিং আমরা পাই তার গান করার ক্ষেত্রে এরপরে কোন গানে যাব এরপরে একটা ঐতিহাসিক গান যেটা ভারতবর্ষের খুব খুব বিখ্যাত গান এবং জগৎ বিখ্যাত গান যদিও রফি সাহেবের সমস্ত গানই ভীষণ ভীষণ জনপ্রিয় কিন্তু এই গানটা খুব বেশি জনপ্রিয় হয়েছিল শোনাই সেরকম একটা গান শোনো चांद मेरा दिल चांदनी हो चांद से है গানটি পড়ে পরপর গানগুলো মনে পড়ে তুম কিয়া জানো মহব্বত কিয়া হ্যায় কারণ একটা সিরিজ পুরো এবং অসাধারণ টিউন অসাধারণ কম্পোজিশন মানে শুনলে এখনও আমরা চোখ বুঝে শুনি যে কি অসাধারণ গান এবং একজন বন্ধুকে নিয়ে আমরা আবার আসবো গানে সুপ্রভাত কে আছেন সুপ্রভাত দিদি ভাই নমস্কার কে বলছেন নমস্কার আমি দিগ্বয় আসাম থেকে বলছি চন্দ্রশেখর পণ্ডিত হ্যাঁ বলুন আজকে তো মহন্ত রবি সাহেবের মহাপণ্ডিত দিবস ওনাকে প্রণাম জানিয়ে আমি শিল্পীর কাছে যাই
সান্দার সুপ্রভাত সুপ্রভাত আপনার একটা বাংলা গান আর দু তিনটে হিন্দি গান বাংলা গানটা হলো পাখিটার বুকে যেন তীর মেরো না আচ্ছা আচ্ছা গীতা হিন্দি গান গুলো ও দূর কে মুসাফির হাম কবি সাথ লে চল হামরে উড়ন ঘাটলে আচ্ছা আরেকটা হলো ওইটা তো ছায়া ছবি রে লিখে যো খত তুজে আচ্ছা আচ্ছা আরেকটা গান হলো ভজন গান কি গুপি অনেক ধন্যবাদ আসলে একটা অনুষ্ঠানের মধ্যে বাধা পড়া খুব মুশকিল মোহাম্মদ রফিজির এত এত সম্ভাবনার এত গান উনি গেয়েছেন তো যতটা সম্ভব চেষ্টা করা হয় আপনাদের অনুরোধ রয়েছে শানের কাছেই যাব হ্যাঁ পরবর্তী গান আরেকটি হিন্দি গান হিন্দি ছায়াছবির গান শোনাই আর একটা ফোন নিয়ে আসছি আমরা সুপ্রভাত কে আছেন নমস্কার দিদি ভাই নমস্কার কে বলছেন কল্যাণে গোয়াস্তুতি বলছি নির্মল সেন হ্যাঁ বলুন দাদা আজকে মোহাম্মদ রফির প্রয়াণ দিবস আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আর সান্দাস তারই গাওয়া কিছু গান শুনছি খুব ভালো লাগছে তাই সান্দার সঙ্গে কথা বলি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন নমস্কার সান্দা নমস্কার সকাল হ্যাঁ তা আপনার কাছে আমি কয়েকটি ছায়াছবির কথা বলি গানের পছন্দ কিন্তু আপনার প্রথম ছায়াছবি হচ্ছে বেজুয়া ওরা দ্বিতীয় ছবি হচ্ছে হাতি মেরে সাথী আর শেষ ছবি হচ্ছে দোস্তি রাখছি দাদা ভাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার ওকে ওকে ধন্যবাদ শুনতে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমরা সরাসরি গানে যাই চলো শোনাই चांद से मैंने पूछा चांद से के देखा है कहीं मेरे यार सासी चांद ने कहा चांदनी की कसम नहीं नहीं मैंने पूछा चांद से के देखा है कहीं मेरे यार सासी चांद ने कहा चांदनी की कसम नहीं नहीं मैंने पूछा चांद से जब तेरा ढूंढा हर जगह शबाब तेरा ढूंढा कलियों से मिसाल तेरी पूछी फूलों से जवाब तेरा ढूंढा मैंने पूछा बाग से फलक हो या जमीन ऐसा फूल है बाग ने कहा हर कली की कसम नहीं नहीं मौज की रवानी जुल्फ है के रात की कहानी होठ है के आईने कवल के आंख है के महकदो कहानी मैंने पूछा जाम से फलक हो या जन ऐसी मैं भी है जाम ने कहा मैं कशी की कसम नहीं मैंने पूछा चांद से मैंने पूछा चांद से के देखा है कहीं
मेरे यार साहसी, चांद ने कहा चांदनी की कसम, नहीं 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 আবদুল্লাহ ছবি থেকে এই অসাধারণ শের আনন্দ বক্সিজি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই শেরটাকে সুরারোপিত করে, অসাধারণ আবদুল্লাহ ছবি, যেখানে আমরা সঞ্জয় খানকে পাই এবং তার সঙ্গে পাই কিন্তু জুনাত আমানকে, অসাধারণ এই ছবিটি এবং যার অসাধারণ কণ্ঠস্বর মোহাম্মদ রফিজি। মোহাম্মদ রফিজির একটি বিষয় বলি যে ওনার বিভিন্ন রেকর্ডিংয়ের মধ্যে যেমন উনি একটি গান গেয়েছিলেন বাবুল কি দুয়ায়ে লেতি যা যা তুচ্ছ প্রতি সুখী সংসার মেলে, এই গানটির যেদিনকে উনি রেকর্ড করেছিলেন তার মানে এক ঘন্টা দু ঘন্টা আগে তার নিজের মেয়েকে তিনি ডলিতে বসিয়ে এসেছিলেন এবং ওই গানটির মধ্যে পার্টিকুলারলি কেঁদে ফেলেছিলেন বাবুল কি দুয়ায়ে লেতি যাতে, এবং সেই কান্নাটা রেকর্ডিংয়ে ওটাকে কখনোই কাট করা হয়নি, কারণ ওই গানটা ওই গানের মধ্যে কান্নাটা অরিজিনালি মোহাম্মদ রফিজির মনের কষ্টের কান্না, অর্থাৎ মেয়েকে বিদায় দেওয়ার কান্না বাবুল কি দুয়ায়ে লেতি যাতে আমরা পাই। ওনাকে যেই বলতে রফিজি আপনি ভীষণ ভালো গান গেয়েছেন, উনি ইশারায় বলতেন এরকম দেখাতেন আর ভগবানের দিকে দেখাতেন, তারা জিভ কাটতেন, মানে কথা না বলে ঈশ্বরকে সম্মান জানাতেন উনি, যে খুব কম যেহেতু বলতেন যে আমি নয় ঈশ্বরই সব করেন। আমরা আর দুটো গানে সম্ভবত যাবো, চলো চলো এরপরে কোন গানে যাচ্ছি বলো? এরপরে একটি গান, যে গানটি মোহাম্মদ রফি সাহেব তো গেয়েছেন সাথে আরও অনেকে গিয়েছিল, তো এই গানটি বিশেষভাবে আজকের দিনে গাইছি এই কারণে, কারণ এই গান ভীষণ ভীষণ জনপ্রিয় গান এবং সবার খুব শোনা গান, খুব চেনা গান, আমার ভীষণ পছন্দের গান। বা আমরা আসবো একটি ফোন নিয়ে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সোনাপুর থেকে লোপামুদ্রা দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ সুবর্ণাদি, ভালো আছো? একদম অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, আর সান্দার সাথেও, সান্দার গান্ধব শুনে ভালো লাগে। হ্যাঁ সান কথা বলছে। মোহাম্মদ রফিজিকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার খুব ভালো লাগে যে এনাদের নিয়ে যে এখানে কাজ করা হয়, তোমরা যে কাজ করো খুব ভালো লাগে আমার। ঠিক আছে সান্দাটা, তুই একটাই রিকোয়েস্ট, একটা গানের মধ্যে অনেকদিন শুনি নাই গানটা। বলুন বলুন। আলগা করো গো খোপার মতন দুই মেরা সয়েস গাই। ঠিক আছে, যদি সময় হয় আজকে নিশ্চয় নিশ্চয় শোনাবো। অনেক ধন্যবাদ। আমরা গানে চলে যাই। হ্যাঁ চলো। Yeah.
গই দুনিয়া দিল কো মিলি জো তুমারি লগন দিয়ে জল গয়ে মেরি আহ সে তুম বিন যাও কহাঁ চাহ কবি তুমো চাহকে তুম বিন যাও কহাঁ তুম বিন যাও কহাঁ। এগুলো এক একটা ইতিহাস তো আমরা সব আলোচনা করছি এই ছবিতে। শানও বললে যে অনেক সিঙ্গারকে আমরা পেয়েছি, কিশোর কুমারকেও পেয়েছি এই গানে, যেখানে ভরত ভূষণ একটা ম্যান্ডোলিন বাজাচ্ছে এবং পিকচারাইজেশন হয়েছিল সেইভাবে, তার সঙ্গে শশি কাপুরের কণ্ঠে কিন্তু আমরা মোহাম্মদ রফিকে পাই। কিশোর কুমারের প্রসঙ্গে আসতে একটা কথা বলি, কিশোর কুমারের ইয়ার্ডলি এই যে এইটা এই যে শ্যুটটা ওনার সংযোজন শ্যুট ছিল গলা ভেঙে, তো একদিন মিউজিক ডিরেক্টর মোহাম্মদ রফিজিকে অনুরোধ করেছিল আপনি ওই কিশোরদার মতো ইয়ার্লি গান, এবার মোহাম্মদ রফিজি বলছে এবং কার লিপে সেটা হচ্ছে ফিরোজ খান, বলছে আমি তো পারি, সঞ্জয় খান বলছে আমি তো পারি না, ওইটা কীভাবে করে, বলছে ওটা কিশোরদা জানে। একদিন সঞ্জয় খানকে নিয়ে কিশোর কুমারের বাড়ি চলে গেছেন মোহাম্মদ রফি, তো কিশোর কুমার অবাক হয়ে গেছে যে মোহাম্মদজি মোহাম্মদ রফিজি আমার বাড়িতে কী হয়েছে, বলছে তুমি কিশোর ইয়ার্ডলি কী গাও আমি বুঝতে পারছি না, একটু ইয়ার্ডলিটা আমাকে শিখিয়ে দাও। তো কিশোর কুমার খুব হাসছে যে এইটা তো আমার একটা সংযোজন পার্ট, বলছে না ওটা আমাকে গাইতে হবে, তুমি আমায় শিখিয়ে দাও। কত বড় মাপের মানুষ ছিলেন, শেখার কোনো শেষ নেই, ওনার কাছ থেকে এটা আমরা জানতে পারি এবং উনি শিখলেন, শিখে উনি একটি ছবিতেই ইয়ার্ডলি গেয়েছিলেন এবং ওটাই ওনার শুরু, ওটাই ওনার শেষ ইয়ার্ডলি গাওয়া। তো শেষ জীবন অবধি উনি যখন চলে গেলেন 55 বছর বয়সে হার্ট অ্যাটাকে, তখনও কিন্তু তার আগে উনি রেকর্ডিং করেছিলেন, তারপর ওনার কিন্তু ম্যাসিভ অ্যাটাক হয় এবং উনি চলে যাওয়ার পরে মোহাম্মদ রফি চলে গেছেন একটা বিশাল ইন্দ্রপতন। শাম্মী কাপুরকে গিয়ে একজন শাম্মী কাপুর আসছিল, একজন দৌড়ে গিয়ে গাড়ি দাঁড় করে বলছে শাম্মীজি আপকা আওয়াজ চলে গে, এবং সত্যি কথা শাম্মী কাপুর যে স্মৃতিচারণায় বলছিল সত্যি আমার আওয়াজ চলে গেল যখন মোহাম্মদ রফি চলে গেলেন। একদম শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানে চলে এসেছি আজকে ওনাকে সম্মান জানিয়ে, প্রচুর গান শেষ করা যাবে না, তবু কিছু গান নিয়ে ওনাকে শ্রদ্ধা জানানোর শানের মাধ্যমে একদম শেষ গানে আমরা কোন গান দিয়ে শেষ করবো শান? চলো শেষ গান, এটি একটি আমার দিদিভাইয়ের বিশেষ বিশেষ রিকোয়েস্টের গান শোনাই।
Oh, God.